তোমার বয়স কত? 19। 19। বাবার নাম? বাবার নাম লালমোহন, এই জায়গাটার নাম কি? থলিবাড়ি। থলিবাড়ি। তোমরা কোনো সাহায্য সহযোগিতা পাইছো নি সরকারি? পাইছে না, এখন অবধি কিচ্ছু পাইছে না? পাইছে না, কেউ আইয়া দেখছে না তোমরা? রে, এইভাবে সারাদিন থাকো ঘরের মধ্যে? স্কুলে গেছো নি? পড়াশোনা করছো নি? পড়ছে না, স্কুলে গেছো না কেন? আহত তো পারে না, কেমনে যাব? যদি তোমারে একটা হুইল সাইকেল দিত তাহলে তুমি যাইতে পারতা। দিছে না এটা সরকার থেকে, পাইছো না? পাইছে না। তোমার ভাইয়ের কি একই অবস্থা? তারও কি একই অবস্থা তোমার মতো একরকম? বাতা আর কি চাও? আর তো আমি তো গরিব, কেমনে সরকারি অন্যান্য সুযোগ সুবিধাও মানে দরকার। বাবা কি করে? কাজ করে। মা? মাও কাজ করে। তোমরা ভাই বোন টোটাল কয়জন? চারজন। পাঁচ ভাই করলে একজন মারা গেছে। দিদি দিদি কি দিদি কি কিভাবে মারা গেছে? আমি আমার আমার ওই দূর আসতে পারে না দিদি। ও দিদিও মানে তোমাদের মতো বিকলাঙ্গ ছিল, মারছে, মারা গেছে। কত বছর আগে মারা গেছে? জানি বলে গেছে, বাবারে কইব। অনেক আগে মারা গেছে। আরো তুমি স্কুলে গেছনি কোনো সময়? গেছে না? পড়াশোনা করার ইচ্ছা আছে নি? আছে নি ইচ্ছা? না তো। কেন যাইতে পারতাম না দেখা? তোমরা কয় ভাই বোন টোটাল? পাঁচ ভাই বোন। তিন চার বোন এক ভাই। আচ্ছা, তার মধ্যে কয়জন বিকলাঙ্গ? তিনজন বিকলাঙ্গ। তিনজনের মধ্যে একজন কি মারা গেছে? মারা গেছে, হ্যাঁ। দুজন এখন এমনি ঘরের মধ্যে বয়ে রয়েছে তারা। তোমরা সরকারের কাছে কি চাও এই ভাই বোনের জন্য? ভাতা। তোমরা তোমার দুই ভাই বোনের দুইটা ভাতা হইলে তোমাদের মানে ভালো হয় নাকি? হ্যাঁ, একটু তো ভালো হয়ে যায়।